আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বাংলাদেশ রেলওয়েতে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 31 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দ তারিখে। 133 জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। টিকিট কালেক্টর গ্রেড 2 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নাম, তারপর যে পদের নাম ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, তারপর যে পদ সংখ্যা, তারপর হচ্ছে বয়স, মেয়াদ, শিক্ষাগত যোগ্যতা, আর যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বাংলাদেশের নাগরিক সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। একটি মাত্র পদই রয়েছে, টিকিট কালেক্টর গ্রেড 2 গ্রেড 15, বেতন হচ্ছে 9700 থেকে 23490 টাকা, পদসংখ্যা হচ্ছে 133টি, আর বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মিনিমাম SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। SSC অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হলে এই পদে আবেদন করা যাবে। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 13/2/2023 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা বা কন্যার পুত্র বা কন্যাদের ক্ষেত্রে বয়স 30 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়সের মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পাবেন। অর্থাৎ 25/3/2020 তারিখে যাদের বয়স শেষ হয়েছে তারাও এই পদে আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা অথবা পুত্র কন্যার পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদ পত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য, অর্থাৎ পোষ্য অর্থ হচ্ছে বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে মিনিমাম 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে, এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত কর্মচারী সন্তান ও বিধবা স্ত্রী বোঝাবে। এরকম হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রদানের প্রতি স্বাক্ষর সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণ দাখিল করতে হবে। তো প্রেভার্স, এখানে আরো বেশ কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আমি ভিডিওটি ছোট করে সারতে এগুলো আর পড়ে শোনাচ্ছি না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ br.railtalk.com.bt এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র ফর্ম সাবমিট করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 13 ফেব্রুয়ারি 2023 সকাল 10টা থেকে আর চলবে 20 মার্চ 2023 বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষা ফি জমা দিতে পারবেন।
তো প্রিভিয়াস অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করার সময় আপনাদেরকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবির সাইজ হবে 300×300 পিক্সেল সর্বোচ্চ 400 কেবি, আর স্বাক্ষর সাইজ হবে 300×80 পিক্সেল সর্বোচ্চ 60 কেবি। তো প্রিভিয়াস আপনারা মোবাইলের মাধ্যমে ছবি এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন। কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখে তারপর প্রথমে ছবি এবং সিগনেচার রিসার্চ করে নেবেন, তারপর আপনারা অনলাইনের মাধ্যমে ফর্মটি পূরণ করে সাবমিট করবেন। তো প্রিপারেটস আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন পত্র পূরণ করে সাবমিট করার পর একটি অ্যাপ্লিক্যান্স কপি পাবেন, সেই অ্যাপ্লিক্যান্স কপিটি অবশ্যই প্রিন্ট করে অথবা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন পরবর্তী কার্যক্রমের জন্য। তো প্রিভিয়াস SMS প্রেরণের নিয়মাবলী ও প্রক্রিয়া ফি প্রদান অনলাইন আবেদন পত্রে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন পত্র সাবমিট করে সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদন পত্রের ক্ষেত্রে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন ফি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন পত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজারআইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্স কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্ট কপি প্রার্থী ডাউনলোড করে সংরক্ষণ করবেন অথবা প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেন্স কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে, সেই ইউজার আইডি নম্বর ব্যবহার করে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি বাবদ 223 টাকা পরিশোধ করতে হবে। আবেদন ফি হচ্ছে 200 টাকা, আর 23 টাকা হচ্ছে টেলি টকিং সার্ভিস চার্জ, এর সাথে SMS বাবদ আর 5 থেকে 6 টাকার মধ্যে কাটবে। টোটালে আপনাকে 228 টাকার মতো মোবাইলে রিচার্জ করে তারপর আপনাকে মেসেজ দুটি সেন্ড করতে হবে। অবশ্যই আপনাকে যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে এই মেসেজ দুটি সেন্ড করতে হবে। তো আপনাকে যে পদ্ধতিতে মেসেজটি সেন্ড করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BR, তারপর একটি স্পেস দিয়ে লিখতে হবে ইউজার আইডি, অর্থাৎ আপনি যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে 163 ভোল্ট নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। প্রথম মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে ফিরতে একটি SMS আসবে এবং সেই SMS টিতে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে, সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় SMS লিখতে হবে। দ্বিতীয় SMS লেখার নিয়ম হচ্ছে BR স্পেস ইয়াস স্পেস, তারপর যে পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বার লিখে 160 ভোল্ট নাম্বার মেসেজটি সেন্ড করতে হবে। মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে ফাইনালি একটি মেসেজ আসবে, কনফার্মেশন SMS, সেই SMS টিতে একটি পাসওয়ার্ড থাকবে এবং ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো প্রিভিয়াস যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার হারিয়ে ফেলেন বা ভুলে যান তাহলে সেটি আপনারা কিভাবে রিকভার করতে পারবেন এই বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। তো প্রিভিয়াস আপনারা দেখলেন যে বাংলাদেশ রেলওয়েতে 133টি পদের টিকিট কালেক্টর গ্রেড 2 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি, এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে HSC বা ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তো প্রিভিয়াস আজকে ভিডিওটি এ পর্যন্তই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই পদ্ধতি জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে শ্রীমতী এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।